একটা বাড়ি একটা মানুষের সারা জীবনের স্বপ্ন, সারা জীবনে কষ্টার্জিত অর্থ জমিয়ে একটা মানুষ তার এই স্বপ্নের ঠিকানাটা তৈরি করে। এখন এই ডিজাইন করানোর সময় বাড়ি করার ক্ষেত্রে এই দেশের মানুষ সবসময় মাথায় রাখে কীভাবে সস্তায় এই জিনিসটা ম্যানেজ করা যায়, এবং এই জন্য ইন্টারনেটে যখন সার্চ করে তখন কীভাবে সার্চ করে জানেন? এইভাবে আমি সর্বনিম্ন 7 লাখ টাকা দিয়ে একটা কমপ্লিট বাড়ির তৈরি করার বুদ্ধিও দেখলাম, যেখানে যে একটা ডুপ্লেক্স বাড়ি নাকি 7 লাখ টাকা কনস্ট্রাকশন কমপ্লিট করা যাবে। এবং এই ভি টাইপের ভিডিওগুলোতে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এবং হাজার হাজার কমেন্টস, যেখানে মানুষজন তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছে যে কীভাবে এই নকশাটা পাওয়া যাবে, এইটা দিয়ে কমপ্লিট করা যাবে, এবং তারাও এগুলোর উত্তর দিচ্ছে। এবং যারা এই ভিডিওগুলো তৈরি করতেছে তারা বিভিন্ন রকম বিশেষণ যোগ করতেছে, যে মডার্ন ডিজাইন, আধুনিক নকশা দিয়ে বাড়ি তৈরি, সস্তায় বাড়ির ডিজাইন, এবং এগুলো দেখে আমরা খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে এইগুলো দিয়ে তারা কি তৈরি করে দেওয়ার বুদ্ধিতে আপনাদের দিচ্ছে, এবং এই বাড়িগুলো আসলে আর্কিটেকচারের কোন টাইপের মধ্যে পড়ে এটা আমি এখনও বুঝতে পারি না, এবং এরা আসলে কারা এই সম্পর্কে আমার কোনো স্বচ্ছ আইডিয়া এখন আমি পাইনি। কিন্তু যারা এই বুদ্ধিগুলো নিচ্ছে তার অধিকাংশই হলো এদেশের রেমিটেন্স যোদ্ধা অথবা স্থাপত্য স্থপতি নিয়ে যাদের বিন্দুমাত্র আইডিয়া নাই, এই টাইপের মানুষরা। এবং আমাদের দেশে মানুষের একটা কমন ধারণা যে আর্কিটেক্টরা অনেক এক্সপেন্সিভ, এবং এই লক্ষ লক্ষ টাকা আর্কিটেক্টরা ডিজাইনের জন্য নিয়ে তাদের বিশাল একটা লস করিয়ে দেয়। আসলে এই ঘটনাটা কি সত্য কি না, এবং আর্কিটেক্টরা কেন টাকা বেশি চার্জ করে, এবং আর্কিটেক্টদের ডিজাইনের সুবিধা কী, এবং এই যে তারা যে বিভিন্ন বিশেষণ দিচ্ছে, এই আর্কিটেক্টের নামধারী অথবা ডিজাইনারের নামধারী যে লোকগুলা তারা আসলে কী বুদ্ধি দিচ্ছে, এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওটা দেখার পর আমি বিশ্বাস করি আপনাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে, যারা এই বিশেষণ সমৃদ্ধ প্রজেক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছে এগুলো আর্কিটেকচারের কোন ক্লাসের মধ্যে পড়ে, আপনারা নিজেরাই এটা আসলে খুঁজে বের করতে পারবেন। আমার এই চ্যানেলটা করার উদ্দেশ্যই ছিল স্থাপত্য স্থপতিদের সাথে সাধারণ মানুষের একটা মেলবন্ধন তৈরি করা, যাতে সাধারণ মানুষরা স্থাপত্য স্থপতি এবং স্থপতিদের কাজ সম্পর্কে একটা ধারণা পেতে পারে, এবং কীভাবে আসলে একটা বাড়ির ডিজাইন হয় এবং বিভিন্ন টিপস ও ট্রিক্সগুলো তাদের সাথে শেয়ার করা, এবং এই জিনিসটা থেকে যাতে ন্যূনতম একটা সচেতনতা তাদের মধ্যে তৈরি হয় যে বাড়ি তৈরি করার ক্ষেত্রে যে এরকম সস্তার দিকে ধাবিত না হয়ে কীভাবে কাজটা করলে তাদের জন্য লাভবান হয় এই ব্যাপারটাতে তারা যাতে আইডিয়া নিতে পারে। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়, এটা আমার একটা ইউটিউব চ্যানেল, এখানে আমি স্থাপত্য স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগও শেয়ার করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে আমি কোনো কাজের কিছু আপনাদের ইনফরমেশন দিতে পারতেছি, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিওগুলোতে লাইক দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আর যদি মনে হয় যে ভিডিওগুলো অবান্তর, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে ডিসলাইক দিতে পারেন। আমি জানি এই ভিডিওতে অনেক ডিসলাইক পড়বে, কারণ আমি একটা জায়গায় রোস্টিংয়ের মতো ব্যাপার তৈরি করে ফেলেছি, কিন্তু কিছু করার নেই, সত্য তো সামনে আনতেই হবে। কথা না বলে ভিডিও শুরু করতেছে। সাধারণ মানুষের একটা কমন প্রশ্ন থাকে, আর্কিটেক্টরা এরকম প্রাসাদের মতো বিল্ডিং বানায় না কেন, এদের বিল্ডিংগুলো কেমন জানি মানে জিওমেট্রিক বেস। এর একটা কারণ যদি আপনারা জানতে চান তাহলে আর্কিটেকচারের হিস্টোরি সম্পর্কে আপনাকে জানতে হবে। আর্কিটেকচারের বিভিন্ন ফেজে যে স্থাপনাগুলো এবং প্রথম থেকে আর্কিটেকচারের যে ডেভেলপমেন্ট, এই ফেজগুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে প্রথম দিকের স্থাপনাগুলো কিন্তু একরকম ছিল এবং আস্তে আস্তে এগুলো মডার্নের দিকে কনভার্ট হয়েছে। এর অন্যতম কারণ হলো যে আর্কিটেকচারাল বিভিন্ন ফেজে মানুষের যে কনস্ট্রাকশন টেকনিক অথবা টেকনোলজিগুলো ডেভেলপমেন্ট, এবং এই স্থাপত্য পেশাটাও কিন্তু অনেক পুরাতন পেশা হিসাবে, অনেক পুরাতন না, কারণ এই পেশাটা আস্তে আস্তে ডেভেলপড হতে হতে এটা একটা পেশা হিসাবে তৈরি হয়েছে। বর্তমানে যে আর্কিটেকচারগুলো আমরা দেখি এবং মডার্ন আর্কিটেকচার বলে আমরা যেগুলোকে এখন সংজ্ঞায়িত করি, এই জিনিসটা কিন্তু একদিনে হয়নি, হাজার হাজার বছর ধরে বিভিন্ন স্টাইলের মডিফিকেশন হতে হতে বর্তমানের এই আর্কিটেকচারের এই ফরম্যাটটাই এখন আমরা এসে পৌঁছেছি। একটা সময় মানুষ যখন বিল্ডিং তৈরি করত তখন কিন্তু বর্তমানের মতো এরকম কনক্রিট, স্টিল, গ্লাস এগুলো ছিল না, তখন পাথর দিয়ে স্থাপনা তৈরি হতো, এবং ওই স্থাপনাগুলোতে দেখা যেত যে পাথরের তৈরি কলাম, পাথরের তৈরি লিন্টেল ছিল,
তারপরে দেখা গেল যে ওই লিন্টেলগুলো যেহেতু বেশি ঘর নিতে পারে না, কলামের থিকনেস বাড়িয়ে আস্তে আস্তে লিন্টেল দিয়ে স্থাপনা তৈরি করা হতো। এরপর মানুষ দেখলো যে না, এইভাবে তো হচ্ছে না। তারপর আস্তে আস্তে টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষ করবেল টাইপের টেকনোলজির দিকে গেল। এর ফলে দেখা গেল যে মানুষ কিছু ওপেনিং তৈরি করতে পারতেছে। এরপরে আস্তে আস্তে আর্চের আবিষ্কার হলো। যখন আর্চের আবিষ্কার হলো, আর্চ আবিষ্কার হওয়ার পর মানুষ দেখলো যে আর্চটাকে কন্টিনিউ করে এটাকে শেলে কনভার্ট করা যায়, আর্চটাকে ঘুরিয়ে এটাকে ডোমে কনভার্ট করা যায়, এবং এর দিয়ে একরকম স্থাপনা তৈরি শুরু হলো। তারপর মানুষ একসময় এই আর্চটাকে আরও ডেভেলপ করে পয়েন্টেড আর্চে কনভার্ট করলো, তখন বিল্ডিংয়ের হাইট বাড়তে লাগলো, এবং এই পয়েন্টেড আর্চের সাথে বাট্রেস যোগ করে স্থাপনাগুলো অনেক বিশাল আকৃতিতে তৈরি হতে শুরু করলো। এরকম বিভিন্ন স্টাইলগুলো বিভিন্ন সময় বিভিন্ন কনস্ট্রাকশন টেকনোলজির কারণে কিন্তু তৈরি হয়েছিল। এরপরে যখন মডার্নিজমের প্র্যাকটিস শুরু হলো, ততদিনে মানুষ কিন্তু কনক্রিটের ব্যবহার শিখে গেছে, স্টিলের ব্যবহার শিখে গেছে, গ্লাসের ব্যবহার শিখে গেছে। তখন মানুষ আর এতটা অর্নামেন্টেশনের দিকে আর বিল্ডিংয়ের ব্যবহারটা আস্তে আস্তে কমায় ফেলতে শুরু করলো, কারণ আর্কিটেক্টরা মানুষের তখন ফাংশনাল ইউজের দিকে নজরটা বাড়িয়ে দিল। এবং এই যে কনস্ট্রাকশন টেকনোলজি এবং এই যে ডিটেল করার আর্টের ইস্যু, এই আর্ট এবং আপনার ইঞ্জিনিয়ারিং এই দুইটার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করলো স্থপতিরা। এই আর্কিটেক্টদের কাজই হলো একটা বিল্ডিংকে কীভাবে ফাংশনালি এবং প্রয়োজনীয় জিনিস দিয়ে ডিজাইন করা যায়, আননেসেসারি অর্নামেন্টেশন থেকে মানুষকে আস্তে আস্তে বের করে আনা, এবং প্রতিটা ফর্মের ব্যবহার ফাংশনালি ইউজ করা, এইটাকে মানুষের কাছে ইন্ট্রোডিউস করালো আর্কিটেক্টরা এই মডার্ন আর্কিটেকচারের মাধ্যমে। এবং এই মডার্ন আর্কিটেকচার আসার পর আর্কিটেকচারের কিন্তু পুরো লুকটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। এখন বর্তমানে যে স্থাপনাগুলো তৈরি হয়, এগুলাই কিন্তু আর্কিটেক্টরা এমনভাবে ডিজাইন করে যাতে প্রতিটা এলিমেন্ট ফাংশনাল হয়। আননেসেসারি অর্নামেন্টেশন, আননেসেসারি কোনো জিনিস দিয়ে আর্কিটেক্টরা কখনো ডিজাইন করে না। আর্কিটেক্টরা একটা স্থাপনা ডিজাইনে যে এলিমেন্টগুলো ইউজ করে, প্রতিটা এলিমেন্টেরই ফাংশনাল ইউজ থাকে। একটা মডার্ন বিল্ডিংয়ে আর্কিটেক্টরা কখনো আর্চার ব্যবহার করবে না, কারণ এই আর্চটা তো এখন স্ট্রাকচারালি আমার দরকার নেই। আমি যেটা লিন্টেল কলাম বিম দিয়েই রাখতে পারতেছি, সেখানে আমি আর্চ দিয়ে আননেসেসারি ডেকোরেশন করার তো কোনো দরকার নেই। তার চাইতে আমি বড় বড় ওপেনিং দিয়ে সুন্দর করে একটা স্থাপনা তৈরি করতে পারি। আবার চিন্তা করেন, একটা বিল্ডিংয়ের আপনার যদি মনে হয় যে আমার সামনের দিকে বিল্ডিংয়ের বড় ওপেনিং দিলে সূর্যের আলোটা এসে আমার পুরো ঘরে রোদ বেশি প্রবেশ করবে, কিন্তু আমি চাচ্ছি যে আলোটাকে ডিফিউজ করে দিয়ে বাতাস ঢুকাতে, আর্কিটেক্টরা তখন চাইলে ওই বিল্ডিংয়ের সামনে কিন্তু কিছু ডিজাইন এলিমেন্ট ব্যবহার করে, চাইলে ওই জায়গায় লুবার ব্যবহার করে করে আপনার ওই সানলাইটের ইন্টেন্সিটিটা কমায় দিতে পারে। আবার ধরেন একটা বিল্ডিংয়ের যে আমরা ছাদ ডিজাইন করি, দেখবেন যে এখন অনেক রকম টেকনোলজি ব্যবহার করে আর্কিটেক্টরা কিন্তু ছাদের মধ্যে কনক্রিটের ভলিউম কমায়, আপনার কনস্ট্রাকশন কস্ট কমায় দিতে সাহায্য করে। এরকম প্রতিটা এলিমেন্টেরই ব্যবহারের পিছনে যৌক্তিক কারণ থাকে। এখন আপনারা যারা এই নন টেকনিক্যাল অথবা অপেশাদার লোকেদের কাছ থেকে ডিজাইন নেন, এরা যেটা করে, এরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে নিজেরা হয়তো কোনো সফটওয়্যার শিখতেছে, অথবা কোনো প্রফেশনাল কারোর অফিসে চাকরি করে, অথবা কারোর সাথে কাজ করে, ওইখান থেকে তারা দেখে দেখে বিভিন্ন এলিমেন্ট এনে জোড়াতালি দিয়ে আপনাদের একটা জিনিস দেখায় যে এটাই হলো একটা মডার্ন আর্কিটেকচার। এখন আপনার কাছে এই এলিমেন্টগুলো পরিচিত, কিন্তু এগুলোর ব্যবহার সম্পর্কে আপনি না জেনে ভাবতেছেন যে ওই বিল্ডিংয়ে এই জিনিসটা দেখছিলাম, এটা এখানে এনে বসেছে, এটা মনে হয় একটা সুন্দর বিল্ডিং। এখন এরকম একই বিল্ডিংয়ে বিভিন্ন টাইপের এলিমেন্ট ব্যবহার করে একটা কিম্ভূতকমাকার জিনিসকে তারা আর্কিটেকচার হিসেবে আপনার সামনে পেশ করে। আর্কিটেকচার কখনোই আননেসেসারি কোনো এলিমেন্ট ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করবে না। আবার অনেক প্রজেক্টে দেখা যায় যে এরকম পিকুলিয়ার টাইপের আর্টিস্টিক টাইপের একটা কেমন জানি জিনিস বানায়, এটারে আর্কিটেকচার হিসেবে পেশ করতেছে। কারণ কি, যেমন একটা আর্ট এবং আর্কিটেকচারের মধ্যে একটা বড় পার্থক্য হলো, একটা আর্টিস্ট যখন একটা ছবি আঁকে, সে তার ইচ্ছা মতো তার এক্সপ্রেশন প্রকাশ করতে গিয়ে সে অনেক রকম কালার, অনেক কিছু ব্যবহার করতে পারে। একটা আর্টের কোনো ফাংশনাল ইউজ কিন্তু নেই অ্যাস্থেটিক্যাল ভ্যালু ছাড়া। কিন্তু একজন আর্কিটেক্ট চাইলে একটা আর্টকে, আর্টিস্টিক একটা এলিমেন্টকে, অথবা আর্টকেও ফাংশনালি ইউজ করতে পারে, যেটার ব্যবহার থাকতে পারে। আপনাদের একটা বোরাকে একটা প্রজেক্ট দেখাচ্ছি, যে প্রজেক্টটাতে দেখবেন যে একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং ডিজাইন করেছে, যার ফ্যাসাদটা তো পুরোটাই একটা গ্লাসের উপর একটা আর্ট করা আছে, একটা পেইন্টিংস, যেটা বিল্ডিংয়ের ফ্যাসাদ হিসাবে কাজ করে। আবার ভিতর থেকে যদি দেখেন যে এই লাইট পাস করার সময় কালারের ভিতর দিয়ে যখন রুমের মধ্যে লাইট প্রবেশ করে, ওর
ভেতরে একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি করে। এখানে আর্কিটেক্ট কিন্তু আর্টকে একটা ফাংশনাল এলিমেন্ট হিসেবে ব্যবহার করছে। এই বাড়িটাতে এটা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট, এখানে একজন আর্টিস্টের বাড়ি, যেটা একটা বাসা সাথে হলো এটা একটা আপনার এক্সিবিশন স্পেস। এবং এই দেখেন এক্সিবিশন স্পেসটাতে এমনভাবে ডিজাইন করা যেখানে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে সেই জায়গার উপর এমনভাবে একটা গ্লাসের ডিজাইন করা, উইন্ডো রুফ উইন্ডো ডিজাইন করা, যেটা দিয়ে দিনে বিভিন্ন সময় আলো বিভিন্নভাবে ঘরের মধ্যে প্রবেশ করে একটা ড্রামার সৃষ্টি করতে পারে। এইভাবে আর্কিটেক্টরা চাইলে আর্টকে তার স্থাপত্যে ফাংশনালি ইউজ করতে পারে, কিন্তু ডিরেক্ট একটা আর্টকে কখনো আর্কিটেকচারে কনভার্ট করে আর্কিটেক্ট আপনাদের সামনে এইভাবে অ্যাটলিস্ট পেশ করবে না। এই জন্যই আমরা বলি যে স্থাপত্য করার ক্ষেত্রে, স্থাপনা ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনালের সাহায্য আপনাদের নেওয়া উচিত। এবং অনেকেই যেটা বলেন যে আর্কিটেক্টরা অনেক টাকা চার্জ করে, আসলে কি আর্কিটেক্টরা অনেক টাকা চার্জ করে? একটা প্রজেক্টে ডিজাইন করতে গিয়ে আপনারা শুধু যেটা ভাবেন যেটা প্ল্যান দিয়ে স্থাপনা করা যায়, একটা প্ল্যান দিয়ে তো কখনো একটা স্থাপনা করা যায় না। একটা স্থাপনার পিছনে অনেকগুলো লোকের অনেক দিনের পরিশ্রম নির্ভর করে। একটা স্থাপনার পিছনে একজন ইঞ্জিনিয়ার থাকেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, এদের দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা এবং নকশার ডিজাইনের ফলেই একটা সুস্থ স্থাপনা তৈরি হয়। এবং এইটা করতে গিয়ে যে 6-7 মাস একটা টিমের সময় ব্যয় হয়, এইটাকে যদি আপনারা এরকম 50-60 হাজার টাকার মূল্যায়নে চিন্তা করেন, তাহলে তো এটা খুবই হাস্যকর একটা বিষয়। একটা প্রফেশনাল সার্ভিসের অবশ্যই আপনাকে একটা স্ট্যান্ডার্ড চার্জ দিতে হবে। এই জন্যই আপনারা যখন এই 20-50 হাজার টাকা দিয়ে এদের কাছ থেকে যে স্থাপনার সার্ভিসগুলো আপনারা নিতে চান, ওইটা আসলে আপনারা নিজের বুদ্ধি খাটায় করলে হয়। আননেসেসারি এদেরকে টাকা দিয়ে ওই একটা প্ল্যান নিয়ে কোনো যে জিনিসটা আপনি তৈরি করতেছেন ওটা দিয়ে আপনি কখনোই প্রপার ওয়েতে স্থাপনা তৈরি করতে পারবেন না। এর চাইতে বরঞ্চ নিজে নিজে করাটা আমার কাছে মনে হয় আপনাদের জন্য সেফ, যে টাকাটা অ্যাটলিস্ট বাঁচলো। কিন্তু যদি সত্যি আপনার স্থাপনা প্রপারলি করতে চান, আমরা অ্যাডভাইস করবো, অনেকেই বলে ভাই আমার সামর্থ্য নাই। সামর্থ্য না থাকলে আপনি একটা বাড়ি বানাচ্ছেন কীভাবে? একটা বাড়ি বানাতে গেলে তো আপনার যে পরিমাণ খরচ হবে, ইট বালু সিমেন্ট তো আপনি কারোর কাছ থেকে চেয়ে আনতে পারবেন না, কোনো কিছু আপনি খারাপ জিনিস ব্যবহার করেও আপনি আপনার নিজের বাড়ি তৈরি করবেন না, কোনো মিস্ত্রিকেও আপনি কম টাকা দিয়ে আপনার মিস্ত্রির খরচ আপনি দিতে পারবেন না। তাহলে মানে একটা স্থাপনা তৈরি করার ক্ষেত্রে তাহলে কেন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এদের ফিস দেওয়ার ক্ষেত্রে আপনি কার্পণ্য করবেন? বরঞ্চ প্রপার ওয়েতে যদি আপনি এই ফিস দিয়ে ডিজাইনটা করায় নেন, তারাই পারবে কিভাবে আপনার স্থাপনার খরচ কমায় আপনার এই স্থাপনাটাকে প্রপার ওয়েতে ডিজাইন করে দিতে, যেটা দিয়ে আপনার কনস্ট্রাকশন কস্টও কমে যাবে, বিল্ডিংয়ের লাইফ স্প্যানও বাড়বে এবং বিল্ডিংটা আপনি ফাংশনালি সুন্দরভাবে ব্যবহারও করতে পারবেন। আগে একটা সময় ছিল যখন নাপিতরা মানুষের ফোড়া কাটত, চুল কাটা দাড়ি কাটার সাথে সাথে নাপিতরা মানুষের ফোড়া কাটত। কিন্তু এখন যদি কাউকে বলেন যে একজন নাপিতের কাছে গিয়ে আপনার একটা ফোড়া কাটায় নিয়ে আসেন, মানুষ খুব ভয় পেয়ে যাবে যে এটা কীভাবে সম্ভব, নাপিত কি ফোড়া কাটতে পারে? তা এই যে প্রফেশন সম্পর্কে মানুষের সচেতনতা, এই জিনিসটা কিন্তু একদিনে হয়নি। অনেক দিন ধরে মানুষ যখন আস্তে আস্তে অন্য প্রফেশনগুলোর সাথে মানুষ পরিচিত হতে লাগলো, এর সাথে মানুষের একটা অভ্যস্ততা তৈরি হলো। এই জন্য আমরা বলি যে প্রপার ওয়েতে ডিজাইন করে স্থাপত্য করাটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এতক্ষণ পর্যন্ত যে বিভিন্ন স্টাইলগুলো নিয়ে বললাম, এই বিভিন্ন স্টাইলের পাঁচমিশালি ইস্যুগুলো নিয়ে আমি এই ভিডিও শেষে কয়েকটা প্রজেক্ট দেখাবো। এইটা এখানে আমি কোনো কথা বলবো না, আপনারা শুধু এই প্রজেক্টগুলো দেখে আপনারা একটু জাত বিচার করবেন যে আসলে এগুলো কোনো স্থাপত্যের ক্লাসের ভিতরে পড়ে কি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।